Bismillahirrahmanirrahim. Şükrü de aşok. Apanra deksin. Kirişi yugur sakalar. Kamar YouTube channel. Sola şu gezgi sola aslam. Rahul Bayer Sorisha kete. Amra dekhasi Rahul Bayer Sorisha kete. Şitkalin Sorisha çaş. Ta apanra avoshe aşa kori video şeş pond. Amade sange thakben. Amra ikti pare. Rahul Bayer sate kotha bolbo. Janbo tar kach theke je Sorishar phalon kemon ashole ekhane. Phalon ta bhalo hoy nai. তার কারণ কি শেষের অভাবে না কিসের অভাবে বিস্তারিত রবুল ভাইয়ের কাছে আমরা শুনবো যে রবুল ভাই পানি দিচ্ছে সরিষা খেতে তো আমরা দেখাচ্ছি যে দেখুন কত সুন্দর সরিষার ফলন তো অবশ্যই আপনারা কৃষি ও গরু ছাগলের খামার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন পাশাপাশি লাইক কমেন্ট শেয়ার করবেন সরাসরি দেখাচ্ছি রবুল ভাইয়ের সরিষা খেত সরিষার ফলন কেমন বিস্তারিত আপনাদের তুলে ধরছি আমি সঙ্গে রয়েছি মিঠু শ্রাবণ দেখাচ্ছি রবুল ভাই সরিষা চাষ এখানতে ফলনটা ভালো ওই কর্নারে ওই কোনায় ফলনটা খুব খারাপ হয়েছে তো আমরা একটু পরে রবুল ভাইয়ের সাথে সরাসরি কথা বলবো এই পাশে ফলনটা খারাপ হওয়ার কারণ সুপ্রিয় দর্শক ভিডিও শেষ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকবেন জানেন আপনারা শীতকালে সরিষা চাষ করে কৃষকরা চাষিরা সরিষাটা দিয়ে আসলে তেল তৈরি করা হয় সরিষার তেল আমরা আসলে বেশিরভাগে সচরাচর গ্রাম অঞ্চল বা শহর যাই বলেন বেশিরভাগে সরিষা তেল খাই না দাম বেশি সয়াবিন তেল খাই কিন্তু সয়াবিন তেল থেকে সরিষার তেল অনেক উপকারী শরীরের জন্য ডাক্তাররা বলে বৈজ্ঞানিক ভাষায় ও সেটি রিসার্চ করে পাইছে সরিষার তেল অরিজিনাল শরীরের জন্য অনেক উপকারী তা আমরা বিস্তারিত শুনবো একটুবার রবুল ভাইয়ের কাছে মুখ থেকে তারপর দেখতে থাকুন কৃষি ও গরু ছাগলের খামার ইউটিউব চ্যানেল ভিডিও শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন আপনারা সরাসরি দেখাচ্ছি আজকে রবুল ভাইয়ের সরিষা খেত সরিষা চাষের ফলন আসলে ভালো কিন্তু ওই কর্নারের রবুল ভাইয়ের কী কারণে সরিষার চাষ ভালো হয় নাই তো বিস্তারিত তার মুখ থেকে আমরা শুনব আপনারা অবশ্যই কৃষি গরু ছাগলের খামার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন পাশাপাশি লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা জানান আমাদের নতুন আরেকটি চ্যানেল রয়েছে কৃষি চ্যানেল বাংলা কৃষি চ্যানেল বাংলা আপনারা ওই চ্যানেলটিও সাবস্ক্রাইব করে আসতে পারেন তো আপনাদের সরাসরি দেখাচ্ছি কৃষি ও গরু ছাগলের খামার ইউটিউব চ্যানেলে রবুল ভাইয়ের সরিষা খেত এই যে ভাই পানি দিচ্ছে আসলে বৃষ্টি নাই যার কারণে এই সরিষায় সেচের প্রয়োজন আছে তো আপনারা কৃষি ও গরু ছাগলের খামার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভাই ভালো আছেন ভাই ওই ভাই ওই কর্নারে ফলনটা খারাপ হওয়ার কারণ কি সরিষার ওই কর্নারে মাটিতে মানে দুনা মাটিতে নোনা লাগেছে তো নোনা ধরে মারা গেছে ও নোনার জন্য তো কতটুকু জায়গায় রুইছেন ছয় কাটা না তো সরিষা কি বিক্রি করবেন নাকি সরিষার তেল বানায় খাওয়ার জন্য তেল বানায় খাওয়ার জন্য ও নিজের খাওয়ার জন্য না তো ভালো থাকেন সুপ্রিয় দর্শক আপনারা শুনলেন রবুলের মুখ থেকে আসলে এই ছয় কাটা জমিতে সরিষা রোপণ করেছে নিজে খাওয়ার জন্য আর এই সরিষা এখন সেচ দিচ্ছে ভাই কোনো সার দিয়ে লাগবে না পানি দিলেই হবে খালি কি সার মারবেন ইউরিয়া না সুপ্রিয় দর্শক এই পানি সেচ দিয়ে এমনি ইউরিয়া সার মারা হবে রবুল ভাইয়ের মুখ থেকে শুনলেন আসলে সরিষার ফলনটা ওই কর্নারে একটু খারাপ হয়েছে আর এখন এই যে সেচ দিচ্ছে সার মারবে তো সেচ এবং সার মারার পরে ইনশাল্লাহ এই ফলনটা খুব ভালো হবে আশা করতেছি আমরা ইনশাল্লাহ পরের ভিডিওতে আমরা দেখাবো এই ফলনটা এখন যে ফলন দেখতেছেন আপনারা এর পরের ফলনটা আমরা দেখাবো 15-20 দিন পরে দেখবেন যে কত সুন্দর সরিষা হবে পানি সেচ দেওয়ার পরে এবং সার মারার পরে তো আপনারা যারা সরিষা চাষ করছেন তারা তো জানেন যে আসলে পানি সেচ দিতে হয় এবং সার মারতে হয় তারপরে সেইভাবে সে পানি সেচ দেবেন সময় মতো এবং সার মারবেন এই যে ফুল আসা আসা ভাব এই সময়টাই পানি সেচ দিয়ে সার মারা হয় আপনারা দেখছেন কৃষি গরু ছাগলের খামার ইউটিউব চ্যানেল সঙ্গে রয়েছে আমি কিছু রাবর আপনারা অবশ্যই কৃষি গরু ছাগলের খামার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন পাশাপাশি লাইক কমেন্ট শেয়ার করবেন
আজকের মতো বিদায় নিচ্ছি রবুল ভাইয়ের সরিষা থেকে। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, আল্লাহ হাফেজ।